তেখেতে ফাউল খেলা রাজনীতি করে, তেওঁলোকে ফাউল খেলে, রাজনীতি সদায় ফাউল খেলে আর ফাউল খেলি জিকিব বিচাৰে। জনতার দ্বারা নির্বাচিত কেবাখনো সরকার, কেবল এতিয়া মহারাষ্ট্র বুলিয়ে নয়, ইয়ার আগতেও জনতায় ভোট দি জিকোয়া বহু কেইখন সরকার দেশত তেওঁলোকে বারে বারে ভঙা পতার রাজনীতি করে সম্পূর্ণরূপে সাংবিধানিক যে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা, এই গণতান্ত্রিক ব্যবস্থাক মুখিমূৰ করে পেলায় চেষ্টা করেছে। এই পরম্পরা, আর এই পরম্পরা আমার কারণে দুর্ভাগ্যজনক যে মহারাষ্ট্রের তেনে অশুভ পরম্পরা রাজনীতির অভিকেন্দ্র হয়েছে এটা রেডিশন ব্লু আমার গুয়াহাটি। এই আমার কারণে জাতির কারণে একটা দুর্ভাগ্যজনক খবর, আর এই এইকারণে সম্ভব হয়েছে যে যেগী আছে হিমন্ত বিশ্ব শর্মা দেউ, তখন তো ভঙা পতা রাজনীতির ওস্তাদ, ঘোড়া কিনা বেচার ওস্তাদ, আর আগতে বহুত নমুনা দেখাই থাকে গেছে, আর কিছু মানুষের পারদর্শিতাটো বেলেগ ধরনের আসলতে কাউন্ট হয়। হয়তো নরেন্দ্র মোদী অমিত শাহে ভাবে যে দুই নম্বরী রাজনীতি ভারতবর্ষের ভিতরতে সিদ্ধহস্ত এজন মানুষ আছে, নাম হিমন্ত বিশ্ব শর্মা, সেইকারণে সঙ্গে অতিরিক্ত দায়িত্ব দিছে যে মহারাষ্ট্রের সরকার ভঙা পতা করার কিবা অবদান আগবাব পড়ে নাকি। এয়া নিকৃষ্ট রাজনীতি, আর আম আদমি পার্টিয়ে এনে রাজনীতিক নিন্দা করে, আর এনে রাজনীতির বিপরীতে সচাসচিকে জনতার হয়ে কাম করবা, জনতার কণ্ঠ হবপরা, জনতার আসল সমস্যা প্রতিফলিত করবপরা, আর সেই সমস্যা সমাধান করবপরা রাজনীতি আম আদমি পার্টিয়ে করে। আর সেইকারণে আপনাদের দেখিছে তেখেতে ফাউল খেলা রাজনীতি করে, তেওঁলোকে ফাউল খেলে, রাজনীতি সদায় ফাউল খেলে আর ফাউল খেলি জিকিব বিচাৰে। জনতার দ্বারা নির্বাচিত কেবাখনো সরকার, কেবল এতিয়া মহারাষ্ট্র বুলিয়ে নয়, ইয়ার আগতেও জনতায় ভোট দি জিকোয়া বহু কেইখন সরকার দেশত তেওঁলোকে বারে বারে ভঙা পতার রাজনীতি করে সম্পূর্ণরূপে সাংবিধানিক যে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা, এই গণতান্ত্রিক ব্যবস্থাক মুখিমূৰ করে পেলায় চেষ্টা করেছে। এই পরম্পরা, আর এই পরম্পরা আমার কারণে দুর্ভাগ্যজনক যে মহারাষ্ট্রের তেনে অশুভ পরম্পরা রাজনীতির অভিকেন্দ্র হয়েছে এটা রেডিশন ব্লু আমার গুয়াহাটি। এই আমার কারণে জাতির কারণে একটা দুর্ভাগ্যজনক খবর, আর এইকারণে সম্ভব হয়েছে যে যেগী আছে হিমন্ত বিশ্ব শর্মা দেউ, তখন তো ভঙা পতা রাজনীতির ওস্তাদ, ঘোড়া কিনা বেচার ওস্তাদ, আর আগতে বহুত নমুনা দেখাই থাকে গেছে, আর কিছু মানুষের পারদর্শিতাটো বেলেগ ধরনের আসলতে কাউন্ট হয়। হয়তো নরেন্দ্র মোদী অমিত শাহে ভাবে যে দুই নম্বরী রাজনীতি ভারতবর্ষের ভিতরতে সিদ্ধহস্ত এজন মানুষ আছে, নাম হিমন্ত বিশ্ব শর্মা, সেইকারণে সঙ্গে অতিরিক্ত দায়িত্ব দিছে যে মহারাষ্ট্রের সরকার ভঙা পতা করার কিবা অবদান আগবাব পড়ে নাকি। এয়া নিকৃষ্ট রাজনীতি, আর আম আদমি পার্টিয়ে এনে রাজনীতিক নিন্দা করে, আর এনে রাজনীতির বিপরীতে সচাসচিকে জনতার হয়ে কাম করবা, জনতার কণ্ঠ হবপরা, জনতার আসল সমস্যা প্রতিফলিত করবপরা, আর সেই সমস্যা সমাধান করবপরা রাজনীতি আম আদমি পার্টিয়ে করে। আর সেইকারণে আপনাদের দেখিছে।